তিনটি কথা মনে রাখবেন। এক, কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন। দুই, কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দ থাকবেন। তিন, কখনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখে থাকবেন। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তো তোমারও নিন্দাও অন্যের কাছে করবে। এ ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় তত মঙ্গল। বাবা কম দামে মোবাইল কিনে দিলে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। মানুষ কানা, খোরা, অন্ধ, পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল। শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল। মানুষ হলো টাকার গোলাম, মানুষত্ব চলে গেল। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থানে, 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। জন্ম থেকেই কেউ সংসারে মেয়ে হয়ে আসে না, তাই ঘরের বউকে কটুক্তি না করে সুন্দর ব্যবহার করে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিন। নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান, কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষের প্রশংসা তো শত্রুও করে। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকে পুড়তে হবে। একজন ভিক্ষু তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার মতো সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না। বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয়, হালাল উপার্জন করাটা গর্বের বিষয়। চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়ে ঘরে থাকা অনেক সুখের। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন। অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু সত্যিকারের একটা জীবন সঙ্গিনী পাবেন। শক্তি নিজের কথায় নয়, বিচারে রাখো, কারণ ফসল বৃষ্টিতে হয়, বন্যাতে নয়। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তার আর কোনো লাভ হবে না। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে তাকে তাড়াহুড়ো করে পাওয়া যায় না। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। পৃথিবীর কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6-প্যাকওয়ালা ছেলের কাছে যাবে না, তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। মূর্খ লোকের জন্য সমাজ কখনো নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ ব্যবহারের জন্য। জীবনে যা চাও তা সব একদিন পাবে, শুধু সৎ থাকো আর কারো ক্ষতি না করে সামনে এগিয়ে চলো। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি আর ঘৃণিত হতে দেখেছি। মায়া আর মুগ্ধতা মাকড়সার জালের মতন, একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। অপরিচিত কারো সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন, কারণ আপনার কথা বলার ধরনই বলে দিবে আপনি
কোন পরিবার থেকে বেড়ে উঠেছেন। টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও, সময় বলে আমাকে অনুসরণ করো, বাকি সব বাদ দাও, ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন, বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না, জীবন ভাঙা যায়, গড়া যায় না, মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না, ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। মাঝে মাঝে পেছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না। কন্যা শিশু হলো প্রদীপের মতো, যে ঘরে আসে সে ঘরেই আলোকিত হয়ে যায়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। যদি জীবনে শান্তি চাও, তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা, সবাই একা থাকতে পারে না। নিয়তি কখনোই ছাড় দেয় না, সে যাই হোক না কেন, ঠিক সময়ে তার প্রাপ্য ঠিকই বুঝে পাবে। পাপ যতই ক্ষুদ্র হোক, তার থেকে দূরে থাকার চেষ্টা করো, আর পূর্ণ যতই ক্ষুদ্র হোক তা অর্জন করার চেষ্টা করো। উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে, ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসের উপরেও নেই, আর সেখানেই আমরা অন্য মানুষের ওপর ভরসা করি। গরিবকে কখনো অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে দেরি লাগে না। জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়, যা ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে নয় 1 জনকে মন থেকে ভালোবাসে।